সরকারের অত্যাচার অনাচার নিপীড়ন তারপরেও আমাদের নেতা কর্মীরা বুকে পাথর বেঁধে যেভাবে আজকে কাজে নেমেছে এই ইফতার পার্টির মাধ্যমে অনেকে ভাবতে পারেন ইফতার তো খাওয়ার জন্য আসতেছে না এটা নিছক খাওয়ার অনুষ্ঠান নয় এটা নিছক গোয়ার অনুষ্ঠান নয় এটা আমাদের সংগঠনের সংগঠনের একটা বিষয় বটে সংগঠন শক্তিশালী আন্দোলন শক্তিশালী সংগঠন দুর্বল আন্দোলন দুর্বল সুতরাং আমরা ঢাকা শহরের দক্ষিণের ইফতার পার্টি করেছি আর উত্তর ইফতার পার্টি দেখেছি আমরা এর আগেও এখানে কয়েকটি ইফতার পার্টি দেখে হয়েছে সুন্দর এবং শক্তিশালী একটা ভূমিকা নিয়েছে আমাদের এই সংগঠনগুলো সুতরাং আমরা আশা করতে পারি যে অবশ্যই আমাদেরকে কয়েকদিন আগে বললেন তথ্যমন্ত্রী না কোন মন্ত্রী বললেন না কয়েকজন লিখেছেন যে কোন ঈদের পরে বিএনপি আন্দোলন শুরু করবে জানতে চেয়েছেন আন্দোলন শুরু করতে হলে দিন তারিখ দিতে হয় না বুঝতে পারবেন আন্দোলন শুরু হলেই যখন শুরু হবে তখন বুঝতে পারবেন কোন ঈদের পরে আন্দোলন শুরু হয়েছে আন্দোলন শুরু হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে রোজার জন্য খানিকটা স্থগিত আছে খানিকটা ঠান্ডা আছে শুধুমাত্র রোজার জন্য রোজা গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন উনি শক্তিশালী বিরোধী দল দেখতে পাচ্ছেন না ওনার খুব দুঃখ ওনার খুব দুঃখ দেশে শক্তিশালী বিরোধী দল নাই একটি কথা বলতে চাই কুম্ভীরাস্ত্র বর্ষণ করবেন না কুম্ভীরাস্ত্র বর্ষণ করবেন না দেশের বিরোধী দলকে মেরে পিটে কেটে গুম করে হত্যা করে জেলে পুরে মামলা দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বিএনপি এমনই একটি দল যেই দল শেষ হয় নাই যেই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্ট যেই দল লালন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী আজকের আমার নেত্রী বেগম খালেদা জিয়া যে দল পরিচর্যা করছেন আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান সেই দল দুর্বল হওয়ার নয় এই দলকে আপনারা দুর্বল করতে পারবেন না এই দল ইনশাআল্লাহ শক্তিশালী বিরোধী দল হিসেবে শক্তিশালী এক রাজনৈতিক দল হিসেবে ইনশাআল্লাহ আপনাদেরকে ঈদের পরে আমরা কিছু একটা উপহার আপনাদেরকে দেবো অপেক্ষায় থাকেন বেশি দেরি হবে না